করো ভাই। এটা কত কালাটা? 10 লাখ। 10 লাখ। আর ওই সাদাটা? 13 লাখ। 13 লাখ, একটা 10, একটা 13। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি সব থেকে বড় গরুর হাটে, ঐতিহাসিক যে গরুর হাট রয়েছে আমাদের দেশে, গাবতলী গরুর হাট। তো সেখানে যাবো আজকে, যে গরুর কি রকম দাম এবং কি রকম গরু উঠেছে, বড় ছোট গরু সবকিছু দেখাবো ঘুরে গরুর হাটটি আপনাদেরকে। তো অবশ্যই ভিডিওটা পুরো জুড়ে থাকুন, স্কিপ না করে ভিডিওটা দেখুন, অবশ্যই মজা হতে চলেছে এবং হাটটা পুরো দেখে আপনারা আইডিয়া নিয়ে গরু কিনতে যেতে পারেন। তো আমরা চলে আসছি ঐতিহ্যবাহী গাবতলী গাবাদি পশুর হাটে। তো আমরা এখন গরুর হাটে ঢুকবো। ঢাকার গাবতলী দেখতে পাচ্ছেন, বিশাল বড় বড় গরু আসছে, আপনারা চাইলে গাবতলীতে এসে নিতে পারেন, অনেক সস্তা দামে বড় বড় গরু, একদম পানির দাম একদম। এই দেখেন বিশাল বিশাল গরু। এবার আসলে এখনো উট উঠে নাই এখানে গাবতলী মার্কেটে, উট উঠে তারপর আপনার দুম্বা উঠে। এখান থেকে আসলে ক্রেতারা গরু কিনে খুবই খুশি, কারণ এখানে অনেক কম দামে বড় বড় গরুগুলো পাচ্ছে। দেখতেই পারতেছেন বিশাল এখানে ক্রেতাদের ভিড়। বড় ভাই, এটা কত কালাটা? 10 লাখ। 10 লাখ। আর ওই সাদাটা? 13 লাখ। 13 লাখ, একটা 10, একটা 13। কত নিছে মামা? 1,28,000। বিশাল বড় গরুর মার্কেট, গরু ছাগলের মার্কেট। আপনারা চলে আসবেন ঢাকার গাবতলী মার্কেটে, এখানে খুবই বড় বড় গরু পাবেন অল্প দামে। আর গরুর দাম নিয়ে আমার দুই একটা ভিডিও আছে, আপনারা চ্যানেলে ঘুরে দেখতে পারেন ভিডিও গুলো, তাহলে আপনাদের দাম সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। গাবতলী, হাজারিবাগ, আশুলিয়া, দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় গরু উঠছে এখানে, 25 লাখ টাকার গরু পর্যন্ত উঠছে, সর্বোচ্চ গরু 25 লাখ টাকা সর্বোচ্চ দাম। এই গাবতলী মার্কেটে আপনারা 50,000 টাকা নিয়ে শুরু করে একদম 25 লাখ টাকার গরু পর্যন্ত পেয়ে যাবেন, বিশাল বড় বড় গরু, পাহাড় পরিমাণ যে গরু, পাহাড় সাইজের গরুগুলো এখানে পাবেন আপনারা। যেখানে একজন ভাই গরু কিনতেছে, দামাদামি করতেছে, দেখতে পারতেছেন। বড় ভাই কত বলে? 3 লাখ 20। 3 লাখ 20 বলে? আরো কম আছে, তুমি তো নামো না। আমার পালা গরু, গরু তো সব কিনে আনছো নাকি? পালা হ্যাঁ, একটা গরু তো 8 মন মাল। আমার নাম্বারটা নিয়ে যাবেন, যদি ডাকবো, যদি আমার কবিতা দেখা রাখো, আপনার ঢাকার লোকের ফোন নাম্বার আমার কাছে আছে, যাবা দেখেন না রাখো, তুমি পুরো টাকাটা মাত্র দাও না। এটা না ভাই, এই গরু কোনটা নাও বাবা? ওই লালটা না? কোনটা? এই পাশে কোন? ওই পাশে। এটা নাম হয় দেখো না, এটা নাও, এটা ওইটা ওই পাশের লালটা, এটা পছন্দ হয়। এটা কত চাইছো মামা তুমি আমার থেকে? 3.5 লাখ। 3.5 লাখ চাইছো? দেখেন ভালো করে দেখেন, গামা টিপে টিপে দেখেন। আপনারা কত বলছেন? 2 লাখ বলছেন আপনারা? নাকাল ধরে নাকাল ধরে নাকাল ধরে নাকাল ধরে খুব কান্ডাও। দেখতে পারতেছেন আমাদের ব্যাপারী ভাইয়ের 3,50,000 চেয়েছে, আর যে ক্রেতা সে 2 লাখ বলেছে, দেখি কত দূর পর্যন্ত যায়। তো দামে মিললো না, চলে গেল ক্রেতা ভাইরা অন্য জায়গায় দেখতে। দেখতে পারতেছেন এখানে বিশাল বিশাল সাদা গরু গুলো, বিশাল বড় বড় বৈল গরু, মানে মহিষ, এগুলো সার গরু, বৈল গরু যেটাকে বলা হয়। দেখতে পারছেন বিশাল বড় বড় এগুলো সার। বাংলা ভাষায় আমরা যেটাকে বলদ বলে থাকি,
যে আমাদের তরিকুল ভাই কি বলে বাংলা ভাষায় ভাইয়া? বাংলা ভাষায় সাদা করে যে বলদ বলে, বলদ বলে এখানে আর একটা গরু সেল হচ্ছে দেখতে পাচ্ছেন, বিক্রয়ের জন্য দামাদামি হচ্ছে। তোর ভাই এটা বিক্রি হয়ে গেছে? কত বেচবেন? 1,10,000। তো এখানে গরুর হাট ঘুরতে ঘুরতে প্রচুর ক্ষুধা লাগছে, আমরা এর থেকে আর ভালো হোটেল পাইলাম না, তো এখানেই চিন্তা করলাম খাবারটা খেয়ে নিব। এখানে আমরা দুপুরে খাবারটা খেয়ে এরপর আবার রওনা দিয়ে দিব, কারণ এখানে প্রচুর রোদ প্রচুর গরম, এর থেকে আর বেশি দেখাইতে পারলাম না। নেক্সটে অন্য কোনো গরুর হাট দেখাবো আপনাদের। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন রওনা দিয়ে দিছি অলরেডি। তো আজকের মতো ব্লগটি এখানেই থাকবে, দেখা হবে অন্য কোনো ব্লগে অথবা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।